আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়। লোক বলছে মমতা পুলিশ, ধূপগুড়িতেও লোক বলছে লড়াই টিএমসির সঙ্গে হচ্ছে না পুলিশের সঙ্গে হচ্ছে। নাগরাকাটার এমএলএ বলছে টিএমসি মাঠে নেই ফাঁকা, পুলিশ ভয় দেখাচ্ছে সব জায়গায়। পুলিশই মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে রক্ষা করার জন্য ঠিকা নিয়েছে। তাই এখন সাফিসিয়েন্ট ফোর্স যখন এসে গেছে, সব বুথ, সব সেক্টর অফিস, সব কুইক রেসপন্স টিম, সব স্ট্রং রুম, সব কাউন্টিং সেন্টার, এমনকি ভোটের পরেও 15 দিন যাতে একটাও পোস্ট পোল ভায়োলেন্স না হয়, এই ফোর্সকে ইউজ করা উচিত। আমি ওয়েলকাম করব ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এই ব্যবস্থা। এরপরে কি মনে হয় যে পিসফুল ভোট হবে বা ভোট করতে দেবে? পিসফুল ভোট করতে চাইবে না বলে আজকেও বঙ্কি মাসদাকে ফোন করেছে। তবে আমরা আশাবাদী প্রধান বিচারপতির বেঞ্চ যেভাবে ক্লোজলি মনিটরিং করছেন ফর সেভ দ্য ডেমোক্রেসি অফ ওয়েস্ট বেঙ্গল, তাতে জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন এবং বৈধ নির্বাচন করাবেন, এটা আমার বিশ্বাস। সব জায়গায় তাই ডবল ব্যালট ছাপাচ্ছে, বাক্স বদলে দেওয়ার তালে আছে, বিডিওরা মাঠে নেমেছে, আমরাও আছি। এবারে আমরা সিপিএম কংগ্রেস নই, সেটিং অপোজিশন নই, রিয়েল অপোজিশন। যত চুরি হয়েছে সব সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা যখন ছিল তখন তখন একটাও বলেনি, এখানে লড়াই করছে কুস্তি আর পাটনায় গিয়ে একসঙ্গে বিরিয়ানি খাচ্ছে, সেখানে দোস্তি হচ্ছে। অর্থাৎ বিজেপি পশ্চিমবাংলায় সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। মানুষ চাইলে আমরা জিতব, মানুষ যদি না চান আমরা বিরোধী দলে থাকব, কিন্তু মানুষ নিজের ভোট নিজে দেবেন। যে যে প্রার্থী যতটা ভোট পেয়েছেন জনগণের দ্বারা গণনাতে ততটাই উঠে আসবে এবং জয়ীরা সার্টিফিকেট পাবে। 2018 সালে জলপাইগুড়ি জেলায় আলিপুরদুয়ার জেলায় জেলা পরিষদ বিজেপি পেয়েছিল, কাউন্টিং হলে বিজেপির পদ্ম ফুলের সঙ্গে জোড়া ফুলে ডবল ছাপ মেরে হাজার হাজার ভোট বাতিল করে অবৈধভাবে পিছনের দরজা দিয়ে রাজ্যের এক মন্ত্রীর উপস্থিতিতে জেলা শাসক জেলা পুলিশ সুপার অবৈধভাবে টিএমসিকে ক্ষমতায় এনেছিলেন। এবারে সেই জিনিস হবে না। বিজেপি এখন অনেক বেশি শক্তিশালী, গতবারে আমরা 23,000 আসনে লড়েছিলাম, এবারে 47,000 আসনে আমরা লড়ছি। এবং আমাদের সভা সমিতি মিছিল মিটিংয়ে যে ধরনের সাধারণ মানুষ, আমরা গাড়ির ব্যবস্থা করতে পারি না, ফুড প্যাকেট দিতে পারি না, তাতেও সাধারণ মানুষ যেভাবে বৃষ্টি কাদা ঝড় ধর্মাত্ম পরিবেশে আসছেন, তাতে আমরা আশান্বিত যে জনজাগরণ বিজেপি ঘটিয়েছে, জনগণের মতামতের সঠিক প্রতিফলন হবে।